আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে একটা মজাদার ইফতারের রেসিপি শেয়ার করব, যেটা মূলত চিকেন ফ্রাই এবং আলু চপের কম্বিনেশনে তৈরি। তাহলে চলুন আর দেরি না করে এই মজাদার ইফতারের রেসিপিটা কীভাবে আমরা তৈরি করতে পারি আর তৈরি করে পুরো রমজান জুড়ে সংরক্ষণ করতে পারি সেই রেসিপিটা এখনই দেখে ফেলা যাক। এর জন্য প্রথমে চিকেনটাকে একটু রান্না করতে হবে, তাই আমি একটা হাঁড়িতে 1/4 কাপ পরিমাণে খাবার তেল নিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। এরপরে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে হবে আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা এবং রসুনকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি শুকনো মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে জিরা ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। ঝালটা আসলে নিজের পছন্দ মতো আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গরম মশলা। এবার এই সবগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দেব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে 2 মিনিটের জন্য একটু রান্না করে নিয়েছি। তারপর আমি এখানে চিকেনের কিছু লেগ পিস নিয়েছি। আসলে লেগ পিসগুলো কিন্তু একটু ছোট ছোট সাইজের, মোটামুটি 1 কেজি কিংবা 700-800 গ্রামের যে চিকেনগুলো পাওয়া যায় এর মধ্যে যে লেগ পিসটা হয় সেগুলোই। এখানে 12 টুকরো আছে, আমি এগুলোকে হাঁড়িতে দিয়ে দিলাম। এবার চিকেনের পরিমাণটা বুঝে আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে টমেটো ক্যাচাপ। আরও দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ কিন্তু সসের মধ্যে এমনিতেও লবণ থাকে। এবার এই লেগ পিসগুলোকে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে সবগুলোর গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ঢাকনা দিয়ে রান্না করব, অর্থাৎ ওই মশলার মধ্যে এই মাংসটাকে একটু কষিয়ে নেব। মোটামুটি 10 মিনিটের জন্য আমি এইভাবে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, আর চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রেখেছি। মোটামুটি 10 মিনিট পর আমি এখানে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করে চুলার আঁচটা আমি মিডিয়াম হাইতে রেখে আবারও এগুলোকে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 15-20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও একটু উপরের দিকে উঠে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব আর হাইটা সরিয়ে নিয়ে এই চিকেনগুলোকে একটু ঠান্ডা করে নেব। এই চিকেনগুলো একপাশে ঠান্ডা হতে থাক, অন্যদিকে আমি এখানে মিডিয়াম সাইজের 4-5টা আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলোকে খোসা ছাড়িয়ে তারপর একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে এগুলোকে ভর্তা করে নিতে পারেন, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কাজটা খুব সহজে হয়ে যায় আর এগুলো খুব মসৃণ হয়। সবগুলো করা হয়ে গেছে, এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে শুকনো মরিচকে একটু গুঁড়ো করেও এখানে ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। এক চা চামচ পরিমাণে টালা জিরার গুঁড়া। হাফ চা চামচ পরিমাণে হবে গরম মশলা। এবার এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেছে। আর অন্যদিকে কিন্তু আমরা যে চিকেনগুলোকে ঠান্ডা হতে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। তাই আমি এবার এখানে একটা ডিমকে ফেটিয়ে নিচ্ছি। আমি আসলে এখানে ছোট সাইজের ডিম ব্যবহার করেছিলাম, তাই আমি দুটো নিয়ে নিয়েছি। আপনাদের একটা অথবা দুইটা যে পরিমাণে লাগে তা একটু ফেটিয়ে নিলেই চলবে। আর এখানে আমি যে পরিমাণে মশলা ইউজ করেছি ডিমে কিন্তু আর এক্সট্রা লবণ মরিচ কিছুই দিতে হবে না, জাস্ট একটু ফেটিয়ে নিলেই হবে। এরপর আমি হাতের মধ্যে কিছুক্ষণ আগে মিশিয়ে রাখা আলুগুলো থেকে কিছুটা নিয়ে নিয়েছি। তারপর রান্না করা চিকেনগুলো থেকে একটা টুকরো নিয়ে এই আলুটা দিয়ে আমি এটাকে ফোল্ড করে দিচ্ছি। কিভাবে করছি আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই আলুর প্রলেপটা কিন্তু খুব একটা বেশি মোটাও করতে হবে না, আবার একদম পাতলাও করতে হবে না। আমি ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে করে নিলেই চলবে। তারপর এই চিকেনটাকে আমি প্রথমে একবার একটু ডিমে ডুবিয়ে নিয়েছি, তারপর ব্রেড ক্রাম দিয়ে একটু ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এই কোটিংয়ের কাজটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে আর হাত দিয়ে একটু চেপে চেপে করতে হবে। একইভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি। আমি এখানে যে পরিমাণ আলু নিয়েছি আর যে পরিমাণ চিকেন নিয়েছি তা দিয়ে কিন্তু আমার একদম বরাবরভাবে হয়ে গেছে। আমি এখানে 12টাকে একইভাবে কোটিং করে নিয়েছি। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, তারপর আমি এগুলোকে ফ্রাই করে ফেলব। আর আপনারা যদি মাস জুড়ে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রেও আপনারা ডিপ ফ্রিজে এইভাবে রেখে দিতে পারেন। যখন 1-1.5 ঘন্টা পর এগুলোকে একটু সেট হয়ে যাবে, তারপর আপনারা এগুলোকে যে কোনো একটা জিপলক ব্যাগ অথবা পলি ব্যাগে ঢুকিয়ে রেখে দিতে পারেন। আর 10 মিনিট পর কিন্তু আমি এখানে তেল গরম করে নিয়েছি আর এগুলো আপনাদেরকে একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটা আমি হালকা একটু গরম হওয়ার পরে এগুলোকে দিয়ে দিয়েছি, তারপর চুলার আঁচটা একটু হাই রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো আসলে খুব বেশি ভাজাভাজি করার কিছু নেই, কারণ এখানে সব কিছুই আগে থেকে রান্না হয়ে গেছে। জাস্ট উপরে একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই হবে। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে হাঁড়ি থেকে সরিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে, আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দয়া করবেন যাতে আমি এরকম মজার মজার রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে পারি। আর একটা রিকোয়েস্ট থাকলো, সেটা হলো বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।